হ্যালো এভরিওয়ান দিস ইজ মৌমিতা ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল দেখো পিএসসি ক্লার্কশিপ তো ডিপার্টমেন্ট থেকে একটা সরি তোমার ওয়েবসাইটে ডাব্লিউ পি ওয়েবসাইটে একদিন একটা নোটিশ দিয়েছিল যে ক্লার্কশিপ মানে ডিপার্টমেন্ট যত আছে তাদেরকে পিএসসি জানিয়েছে যে তারা যেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যত ভ্যাকেন্সি আছে সেইগুলো পিএসসিকে ইনফর্ম করে মানে নন জয়নিং যত ভ্যাকেন্সি রয়েছে তারপরে একত্রিশে ডিসেম্বরের পরে যদি কোনো ডিপার্টমেন্ট কোনো ভ্যাকেন্সি জানায় সেটা পিএসসি এন্টারটেন করবে না কি হবে না একত্রিশে ডিসেম্বরের পরে নিশ্চয়ই যে ভ্যাকেন্সিগুলো হবে সেইগুলোকে পিএসসি কী করবে নতুন যে ক্লার্কশিপের যে আমাদের দু হাজার তেইশে যে নোটিফিকেশানটা বেরিয়েছে ওইটা যখন রিক্রুটমেন্ট হবে সেই ভ্যাকেন্সিতে ইনক্লুড করে দেবে তো সেই জন্যই এত তৎপর হয়ে এবং আশা করছি এই ক্লার্কশিপের পরীক্ষা বা আমাদের এই যা যা ফর্ম বেরিয়েছে সব কিছুই চব্বিশ সালের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এতটা তৎপর হয়ে পিএসসি যে উদ্যোগ নিল সেটা একটা ভালো কথা এবার বলি সরি থার্ড লিস্ট অবধি নন জয়নিং লিস্ট অবধি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কতজনের নাম বেরিয়েছে কি ব্যাপার ফোর্থ লিস্টও একটা বেরিয়েছে বারো তারিখে বারোই ডিসেম্বর সেখানে দেখা গেছে টোটাল আটচল্লিশ জনের নাম এসেছে এখন বারোই ডিসেম্বরে যে লিস্টটা বেরিয়েছে সেটা কিন্তু বারো তারিখের আগে অবধি পাওয়া আপডেট মানে ধরতে পারো কি বারো তারিখে দু তিন দিন আগে পাওয়া অবধি আপডেট বাট সেদিন থেকেও একত্রিশে ডিসেম্বর অবধি অনেক আরও আপডেট পাওয়া যাবে এবং উনত্রিশে ডিসেম্বরে সাইটে যে আপডেটটা দেখলাম যে একশো কুড়ি জনকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তার সাথে টাইপিংয়ে ডেকেছে তার মানেটা কি বোঝাচ্ছে যে যা বোঝা গেল ভালোই তার মানে উনত্রিশে ডিসেম্বর মানে কি ততদিনে অনেকটাই আপডেট পেয়ে গেছে তার মানে ভালোই কিন্তু নন জয়নিং ভ্যাকেন্সি রয়েছে যেটা নিয়ে আমরা তোমার ভাবছিলাম যে অনেক তো ভ্যাকেন্সি হতে পারে তো কেন হচ্ছে না বাট এটা পিএসি সত্যিই ভালো করলো একটা যে ডেডলাইন দিয়ে দিল তার ফলে কি হলো যে খুব তাড়াতাড়ি কাজটা এবার হয়তো হচ্ছে বা হবে এবার আর যেটা আমি বলেছিলাম যে রিজিয়নালি দেবে ডাইরেক্টর বা সেক্রেটারি দেবে না তো এটার জন্য তোমরা আমাকে অনেকে অনেক কথা বলেছ আমি যে চাই না এটা দিক তা নয় মানে দিক এটা দেবে না সেক্রেটারি ডায়রেক্টর তা নয় কিন্তু মনে হয়েছিল বা কিছু সমস্যা আছে সেই জন্যে এটা কিন্তু দেয়নি রিজিনাল দিয়েছে যাই হোক যাই দিক না কেন ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটা যেন নেয় এবং আমার মনে হয়েছে নেবে কারণ দেখো টাইপিং অবধি যার যেটা হয় পিএসসির ইউজুয়ালি কি লাস্ট অবধি তিনজনে একজন চাকরি পায় তার মানে এবার হয়তো টাইপিংয়ে অনেকে ফেল করেছে হতেও পারে তখন পাস করেনি বাট তাও তো মোটামুটি ভালোই লোকজন পাস করে বসেছিল তার বাইরে যখন লোকজনকে ডাকছে টাইপিংয়ের জন্য তাহলে কিন্তু ওই একশো কুড়িজনকেও যে টাইপিংয়ে ডাকলো দেখো এরা কিন্তু ভাবেই নি যে আমরা টাইপ আমরা তো টাইপিংয়ে ডাক পাইনি কিন্তু দেখো হঠাৎ করে এমন হলো নন জয়নিংয়ের জন্য লোকজন লড়ে যাচ্ছে আর এরাও কি হয়ে গেল যে মাঝখান থেকে হঠাৎ করে টাইপিংয়ের ডাক পেয়ে গেল তো এই একশো কুড়ি জনের মধ্যেও হতে পারে কি চল্লিশ পঞ্চাশ জন হয়তো নাম এসে গেল কারণ একশো কুড়ি জনকে ডাকলে তো একশো কুড়ি জনই হয়তো পারবে সেটা ভেবে তো পিএসসি ডাকেনি বা একশো কুড়ি জনই যে ফাঁকা আছে জয়েন করবে সেটা ভেবেও ডাকেনি তো এখান থেকেও হয়তো তিরিশ চল্লিশ জনকে নেবে প্লাস তোমরা নিজেরা জানো ভালো করে যারা ক্লার্কশিপে নন জয়নিং আছো যে তোমরা কতজন ওয়েটিংয়ে আছো যত অব্দি নাম বেরিয়েছে তারপরে ক্যাটেগরি ওয়াইজ কতজন তোমরা ওয়েটিংয়ে আছো তাহলে টোটাল মিলিয়ে দেখা যেতে পারে কি মোটামুটি আমরা একটা ফাইনাল লিস্ট পাবো এবারে এই এইবার যে লিস্টটা আসবে এবং সেটা একটু হয়তো দেরি হবে কারণ এই একশো জন ক্যান্ডিডেটের তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে টাইপিং হবে তারপরে তোমার তাদের নাম আসবে ফাইনাল লিস্ট পাবো বা তার আগেও একটা লিস্ট হতে পারে যেটা কিনা যেজন যে কয়েকজন ননজনিংয়ে আছে কয়েকজনের লিস্ট বের করে দেয় তারপর আবার ফাইনাল প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে একটা লিস্ট পাবো ঠিক আছে তো যাই হোক দেখা যাক ফাইনালি কতজন মোটামুটি পায় চারটে লিস্টে তো দেখা গেল কোন মানে একটা লিস্ট ছাড়া কোনোটাতে খুব বেশি জনের তো নাম আসেনি তো এইবার আশা করছি একটা বেশি জন মানে যদি একশো দেড়শো দুশো জন হয় তাহলে খুবই ভালো কিন্তু দুশো জন হবে না তার কম হবে তো ঠিক আছে চলো দেখা যাক কি হয় আর যাতে যাদের হবে না হবে না মানে দেখো আমার মনে হয় এখানে নন জয়নিংয়ে কেউ ডিসঅপয়েন্ট হবে না কারণ যেহেতু আবার বাইরে থেকে লোককে ডাকছে তার মানে আশা করছি যারা নঞ্জনী আছো তাদের সবারই হয়ে যা হয়ে যাওয়াটা তো উচিত তাই না আর তাছাড়া যদি বাকি যারা আছো যারা পাওনি তারা তাদের জন্য তো বলবো এবছর ক্লার্কশিটের জন্য ভালো করে প্রিপারেশান নাও এবং এখন থেকে যাতে কি ওই পরীক্ষার ডেট দিয়ে দেবে এক মাস ধরে পড়াশোনা করবে তারপর ভাববে কি পরীক্ষা ভালো হলো না এরকম করো না কম্পিটিশান খুব বেশি হবে তো এখন থেকেই তোমরা প্রিপারেশান শুরু করে দাও এবং জোর কদমে ঠিক আছে